লার্নিং WBCS চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের বিষয় হচ্ছে স্টিল পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ লোহা ইস্পাত কারখানা। লোহা ইস্পাত কারখানাগুলি কোন বিদেশির সহায়তায় আমাদের ভারতবর্ষে গড়ে উঠেছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দুর্গাপুর লোহা ইস্পাত কারখানাটি ওয়েস্ট বেঙ্গল রাজ্যে অবস্থিত এবং এটি ইংল্যান্ডের সহায়তায় গড়ে উঠেছে 1959 সালে। রাউরকেল্লা লোহা ইস্পাত কারখানাটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এই কারখানাটি পশ্চিম জার্মানির সহায়তায় গড়ে উঠেছে, এটি 1959 সালে। ভিলাই লোহা ইস্পাত শিল্প কারখানাটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত এবং এটি রাশিয়ার সহায়তায় গড়ে উঠেছে 1959 সালে। বোকারো লোহা ইস্পাত শিল্প কারখানাটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি রাশিয়ার সহায়তায় গড়ে উঠেছে 1965 সালে। শিল্প কারখানাগুলি মনে রাখার সহজ উপায় হল বা কৌশল হল দুই রাজার বোকা এবং ভীরু। দুই থেকে দুর্গাপুর, এটি ইংল্যান্ডের সহায়তায় গড়ে উঠেছে। রাজা থেকে রাউরকেল্লা এবং এটি জার্মানির ওয়েস্ট জার্মানির সহায়তায় গড়ে উঠেছে। বোকা থেকে বোকারো এবং ভীরু থেকে ভিলাই, এই দুটি রুশের সহায়তায় গড়ে উঠেছে।